প্যাসিভ ইনকাম, এর আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম অফলাইন প্যাসিভ ইনকামে, যেখানে আমি চারটি আইডিয়া শেয়ার করেছিলাম এবং সেখান থেকে বেশ কিছু রিকোয়েস্ট আসছে যেন এরকম আরও বেশ কিছু বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেই রিকোয়েস্টের উপরে বেস করে আজকে মূলত অফলাইন প্যাসিভ ইনকামের দ্বিতীয় ভিডিও আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। পাঁচ থেকে ছয়টি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাকে আপনি ডিরেক্ট প্যাসিভ ইনকাম বলতে পারবেন না, বাট আপনি যদি বিজনেস করেন, আপনি যদি কোনো জব করেন, কিংবা আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, পাশাপাশি আপনি এই ধরনের বিজনেসও কিন্তু অনায়াসে চালিয়ে যেতে পারেন। এটা কিন্তু সেই ধরনের বিজনেস। তো আসুন শুরু করা যাক। বেশ কিছু জায়গাতে আছে বাট অ্যাভেলেবেল না, সেটি হচ্ছে আইসক্রিম পার্লার। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই এই বিজনেসটা কি পরিমাণ ইনকাম আপনাকে জেনারেট করে দিতে পারে, আর এটার জন্য আপনার কখনো থাকার প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র এটার এক্সপার্ট দেখে একজনকে বা দুইজনকে হায়ার করে রেখে দিলে আপনি সেখান থেকে যে ইনকামটা আসবে, আপনি তার স্যালারি মেটানোর পরেও আপনি প্রচুর পরিমাণ ইনকাম আপনি সেখান থেকে জেনারেট করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, আপনি যদি আইসক্রিমের যে রগুলো থাকে এগুলো দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে পারেন, তাহলে এখান থেকে হিউজ ইনকামের সুযোগ থাকে। আর এই বিজনেসের জন্য খুব বেশি টাকা পয়সার কিন্তু প্রয়োজন নাই, আপনাকে খুব বেশি ক্যাপিটাল কিন্তু রেইজ করতে হবে না, আপনার ক্যাপিটালের পরিমাণটা কম হলেও কিন্তু আপনি এই ধরনের বিজনেস অনায়াসে করতে পারেন। আপনি স্টুডেন্ট হন, আপনি জব হোল্ডার হন, আপনি বিজনেসম্যান হন, আপনি পাশাপাশি এই কাজটি অনায়াসে করতে পারেন। প্রচুর মানুষ আমরা এই বিজনেস সম্পর্কে জানি না। এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা চুপি সারে বিজনেস করে যায়, যেটাকে আমরা কখনো কল্পনা করতে পারি না, সেটি হলো ফুলের বিজনেস। আমরা কম বেশি সবাই কিন্তু ফুল খেলা দেখেছি, যেখানে গোল বল থাকে একটা বোর্ডের উপরে খেলতে হয়। তো এই খেলাটা এতটাই জনপ্রিয়, বেশি দরকার নেই, আপনি যদি পাঁচটা ফুল একটা রুমে বসাতে পারেন, আপনি এটা নিশ্চিত থাকুন দিন শেষে আপনি মোটামুটি 8-10,000 বা 15,000 টাকা অনায়াসে ইনকাম করে ফেলতে পারবেন। এটা এতটাই জনপ্রিয় একটা খেলা এবং এটা মেনটেন করাটা এতটাই সহজ। তো আপনি দুইজন পার্সনকে যদি এখানে সেট করে দিতে পারেন, সারাদিন তারা দেখবে, সন্ধ্যাবেলায় আপনি যেয়ে শুধুমাত্র খোঁজ খবর নিলেই হবে যে কীভাবে ফুলের খেলাটা চলছে, কোনো প্রবলেম আছে কিনা, জাস্ট একটু সলভ করবে আপনি অনায়াসে। আপনি জব করেন, বিজনেস করেন, যাই করেন না কেন, পাশাপাশি এই ফুলের বিজনেসটা আপনি অনায়াসে করতে পারবেন। এবং এখান থেকে আপনি মান্থলি যদি হিসাব করেন, আপনি 2-3 লক্ষ টাকা বা চাইলে এর থেকে একটু বড় অ্যামাউন্টও কিন্তু এখান থেকে অনায়াসে জেনারেট করতে পারেন। আপনাকে যে কাজটি করতে হবে, এক্ষেত্রে একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে পলিটিক্যালি এই বিষয়টাকে হ্যান্ডেল করার একটা ব্যাপার থাকে। আপনারা চাইলে এই বিষয়টা হ্যান্ডেল করতে পারলে কোনো সমস্যা নাই। আপনি অফিসে থাকেন বা যেখানেই থাকেন না কেন, আপনার পার্ট টাইম সময় দিয়ে যেটুকু সময় আপনার হাতে থাকে, সেক্ষেত্রে সেই সময়টুকু দিয়ে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারেন। পুরাতন ফ্ল্যাট কেনা বেচায় যে কী পরিমাণে ইনকাম আপনি জেনারেট করতে পারেন, আপনি এই বিজনেসে না ঢুকলে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ধরুন একটা ফ্ল্যাটের দাম 1 কোটি টাকা, একটা নতুন ফ্ল্যাট 1 কোটি টাকা, আপনি সেম ফ্ল্যাটটাই যদি আপনি পুরাতন ফ্ল্যাট কেনেন, আপনি মিনিমাম 50%-এর কাছাকাছি কিন্তু কিনে ফেলতে পারবেন। এর পরের কাজ হলো আপনাকে সেটাকে একটু রিপেয়ার করা, সুন্দর করে ডেকোরেট করা, তারপর সেটাকে রিসেল করে দেওয়া। আপনি দেখবেন অনায়াসে এখান থেকে একটা ভালো প্রফিট আপনি জেনারেট করে ফেলতে পারছেন। এভাবে কয়েকবার যদি আপনি এভাবে কাজটা করেন, দেখবেন যে খুব বড় রকমের একটা অ্যামাউন্ট কিন্তু আপনার হাতে চলে আসবে। আমার মনে হয় সব থেকে জনপ্রিয় একটা বিজনেস নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি, যেটা আসলে আমরা কম বেশি সবাই করি, কিন্তু এটাকে আমরা এতটা বেশি সম্মান দিই কিনা আমি জানি না, বাট এখান থেকে একটা শ্রেণী হিউজ ইনকাম করে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ল্যান্ড মিডিয়া পার্সন। ল্যান্ড মিডিয়া পার্সনের কাজ কি? ল্যান্ড মিডিয়ার পার্সনের কাজ হচ্ছে বায়ার এবং সেলার দুজনের মাঝখানে একটা ল্যান্ডকে বিক্রি করে দেওয়া, একজনের জমি আর একজনের কাছে বিক্রি করে দেওয়া। আর মাঝখানে মিডিয়া পার্সন যেটি করবে, একজনের কাছ থেকে 2%, একজনের কাছ থেকে 1%, মোট 3% এখান থেকে নিয়ে নেবে। আজকে যদি ঢাকা শহরের কথা বলি, তাহলে আপনি 10 কাঠার একটা জমি যদি আপনি সেটেল করেন, শুধুমাত্র এই টাকাটা নিয়ে আপনি চাইলে বাকি জীবন একটা হিউজ ইনকামের একটা সোর্স তৈরি করে ফেলতে পারেন। আপনার প্যাসিভ ইনকাম নিয়ে আর কোনো দিন চিন্তাই করা লাগবে না। আর এগুলোকে আমি প্যাসিভ ইনকামে সাজিয়েছি এই কারণে যে আপনি এই ইনকামগুলো আপনাকে পার্ট টাইম হিসেবে করতে হবে, বাট এখান থেকে যে ইনকামটা আসবে সেটা আপনি ও যদি ব্যাংকেও রেখে দেন, তবুও প্রতি মাসে আপনাকে প্যাসিভ ইনকাম দিবে। এই জন্যই আমি মূলত এই বিজনেস আইডিয়াগুলোকে প্যাসিভ ইনকামে সাজিয়েছি, যেটা কিনা আপনি যে কোনো কাজের পাশাপাশি আপনি এই কাজগুলো করতে পারেন।
এই ল্যান্ড মিডিয়া পার্সন শুধুমাত্র যে শহর অঞ্চলে আপনি পাবেন এরকম না, বর্তমান গ্রাম অঞ্চলে কিন্তু ল্যান্ড মিডিয়া পার্সন চলে গিয়েছে। গ্রামে যদি কখনো কোনো জমি ফসলি জমি বিক্রি হয় সেখানেও দেখবেন যে বর্তমান ল্যান্ড মিডিয়া পার্সন রয়েছে, যারা কিনা শহর থেকে পার্সনকে নিয়ে আসছে, বায়ার নিয়ে আসছে আর সেলারের কাছ থেকে সেই জমিটা বিক্রি করে দিচ্ছে, মাঝখানে একটা পার্সেন্টেজ কিন্তু ওই মিডিয়া পার্সন রেখে দিচ্ছে। এটা এখন গ্রামেও চলে গিয়েছে, আপনি চাইলে অনায়াসে এই ধরনের বিজনেস করতে পারেন, যেটা আপনাকে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না। পুরাতন বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো, এটা আমরা অনেকেই সেই প্রাচীন আমল থেকেই করে আসছি, সেটা হচ্ছে টিউশন মিডিয়া। আপনি কিন্তু চাইলে, এখন তো আগে যে বিষয়টা ছিল যে টিউশন মিডিয়ার ব্যাপারটা ছিল হচ্ছে রীতিমতো একটা এজেন্সি করে নিয়ে কাজ করতে হতো, অর্থাৎ আলাদা একটা বাসা নিতে হতো, সেখানে কোচিং থাকতো, কোচিংয়ের পাশাপাশি আপনি চাইলে টিউশন মিডিয়ার একটা সোর্স তৈরি করে ফেলতে পারতেন, যেখানে আপনি বিভিন্ন জায়গায় টিউশন বা বিভিন্ন টিচার সাপ্লাই দেওয়া যেটাকে বলা থাকে এই কাজটি আপনি করতে পারতেন। এখন এটাকে অনেক সহজ করে নিয়ে আসছে আজকাল সোশ্যাল মিডিয়া, আপনি অনলাইনে এটাকে অনায়াসে করতে পারেন। আপনি যদি এসইওটা ঠিকঠাক মতো করতে পারেন, আপনি রীতিমতো এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট গ্রো করতে পারেন, যেটা কিনা আপনাকে এখানে তেমন কোনো টাইম দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনার কাজ হবে, আপনার যারা যাদেরই টিচার দরকার হবে শুধুমাত্র অনলাইনে যোগাযোগ করবে, আপনি আপনার অবসর সময় তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে সেট করে দিবেন। আর সেট করে কীভাবে ইনকাম করতে হয় সেটা আমার মনে হয় কম বেশি সবাই আমরা জানি, যে যখন একজন টিচারকে সেখানে সেট করা হবে প্রথম মাসের 50% বা 60% পর্যন্ত তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এটা হচ্ছে এই টিউশন মিডিয়ার ইনকাম। আপনি কল্পনা করতে পারবেন না, এক বছর যদি আপনি একটা সিজন যদি আপনি ঠিকঠাক এই বিজনেসটা করতে পারেন, আপনার কী পরিমাণ ইনকাম এখান থেকে আসতে পারে। এখন আমি একটি প্রফেশন নিয়ে কথা বলবো, যেটি মূলত হচ্ছে আপনি পার্ট টাইম প্রফেশনও বলতে পারেন, এটি হচ্ছে ট্যাক্স লয়ার। খেয়াল করে দেখুন, আমি আমার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, আমি কিন্তু আমার ট্যাক্স রিটার্ন জমা দেই প্রতি বছরই, কিন্তু আমি এটাকে সাবমিট করি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেরা যেয়ে কিন্তু এই ট্যাক্স রিটার্ন দেই না, আমরা কোনো না কোনো লয়ারের মাধ্যমে এটা দেই, আমাদের ফাইলটা কিন্তু লয়ারের কাছেই থেকে যায়। আপনি খেয়াল করে দেখুন, এক লয়ারের কাছে যদি এভাবে 100 ফাইল জমে যায়, প্রতি বছর 100 ফাইল যখন সে কাজ করবে, 1000 টাকা করেও যদি তার ফি দেওয়া হয় প্রতি ফাইলে, আপনি 100 ফাইল মানে হচ্ছে 1 লক্ষ টাকা। আপনি খেয়াল করে দেখুন, যদি এই পার্সন না হয়ে এখন যদি কোম্পানির ক্ষেত্রে হয়, তাহলে একটা কোম্পানি মানে হচ্ছে 4 লাখ 5 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা পর্যন্তও কিন্তু একজন ট্যাক্স লয়ার ফি হতে পারে, যেটা কমিশন বেজে হয়ে থাকে। আপনি খেয়াল করে দেখুন এখান থেকে কী পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন। আপনি আপনি সার্ভিস হোল্ডার হন, আপনি বিজনেসম্যান হন, যাই হন না কেন, আপনার কাজ হচ্ছে ট্যাক্স লতে আপনি পাশ করবেন, সর্বপ্রথম পাশ করবেন এবং ট্যাক্স লয়ার হবেন, আপনার লাইসেন্স থাকলো, এরপর আপনি এটা নিয়ে কাজ শুরু করতে পারেন। আপনি অবসরে বসে আপনি যে টাইমটা আপনি অফিস করছেন তার পর যে টাইমটুকু আপনি ফ্রি থাকেন, আপনি ফ্রি টাইমে কিন্তু অনায়াসে এই বিজনেসটা করতে পারেন। এমনও হতে পারে যে ভবিষ্যতে এটাই আপনার একটা ক্যারিয়ার হয়ে উঠতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি আপনাদের আরও রিকোয়েস্ট থাকে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশনে, সেক্ষেত্রে আমি অবশ্যই এই রিলেটেড আরও বেশ কিছু বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আপনাদের জন্য থাকছে পরের ভিডিওটা, তো চলুন পরের ভিডিওটা আরও বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আমরা দেখে আসি পরের ভিডিওতে কী থাকছে।